বান্দরবানের হামলার ঘটনায় বিদেশে মদত নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পাহাড়ের মানুষ চাইলে আবারও শুরু হতে পারে সাথে আলোচনা ঈদ উপলক্ষে বাড়ির পথে মানুষ সড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই এলেঙ্গা রংপুর মহাসড়কে খুলল নতুন পাঁচ ফ্লাইওভার বগুড়ায় বাস প্রাইভেট কার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চার গুরুতর আহত দুইজন হাসপাতালে সারাদেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা বেশি দামের অভিযোগ ক্রেতা বিক্রেতায় জমজমাট পোড়াদহ হাত স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি সঞ্চারে মজিদ তোমার শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে পুরো খবরে বান্দরবানে হামলা ও ব্যাংক লুটের ঘটনায় বিদেশিদের কোনো মদদ নেই বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন পার্বত্য এলাকার মানুষ চাইলে কুকি চিনের সঙ্গে আবারও আলোচনা হতে পারে বিকেলে বান্দরবান সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি এখনকার অপরাধ প্রবণ এলাকায় জোর অভিযান চালাতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী এর আগে সকালে বান্দরবানের রুমা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পার্বত্য এলাকাকে অশান্ত করতে দেয়া হবে না এ ঘটনায় কোনো ধরনের গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা সবই খতিয়ে দেখা হচ্ছে কোন ধরনের সন্ত্রাসীকে কোনো ধরনের চাঁদাবাজিকে আমাদের এই মূল ভূখণ্ডে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই এই ধরনের অন্যায় এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে দেব না আমরা জনগণের সরকার আমরা জনগণের বিরুদ্ধে কোনোদিন অবস্থান নেই না এই এলাকার জনগণ যদি মনে করেন যে শান্তির কথা শান্তির সে ডায়লগ চালিয়ে যেতে হবে অবশ্যই চালাবো বান্দরবন পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ আলমগীর সবশেষ কি তথ্য জানতে পেরেছেন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আর শান্তি আলোচনার জন্য কি কোনো উদ্যোগ নেওয়া হতে পারে কিনা সবশেষ কি জানতে পেরেছেন আসলে সবেমাত্র আহ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংটা শেষ হলো তিনি আমরা দেখেছি তিনি রুমাতে সকালে আপনারা জানেন যে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যুগে বান্দরবন আসেন আসার পরে তিনি ঘটনাস্থল যেটা রুমা সেখানে গিয়েছিলেন সেখানে যে লুট হওয়া ব্যাঙ্ক পরিদর্শন করছেন সেখানে যারা স্থানীয় আছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন এবং সরকারের প্রশাসনের সাথে কথা বলার পরে তিনি হেলিকপ্টার যুগে বান্দরবন সদর আসেন এরপরে তিনি আসলে বান্দরবন সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সংস্থার মানুষ এবং প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সাথে এবং সুদীজনের সাথে এখানে অনেকক্ষণ প্রায় কয়েক ঘন্টা বৈঠক করেন এবং সে বৈঠকে আমাদের মাধ্যম কর্মীদের প্রবেশের সুযোগ ছিল না তারা রুদ্ধদার বৈঠকে প্রায় ঘন্টা দুয়েক তারা কথাবার্তা বলেন এরপর বের হয়ে আসলে সাংবাদিকদের তিনি ব্রিফ করেন তিনি ওই সময় বলেছেন আসলে তিন পার্বত্য জেলা আসলে শান্তির একটা সুবতাস বইছিল। হঠাৎ করে এই যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন এর পেছনে কোনো কারণ আছে কিনা সেটা খতিয়ে দেখছে এবং যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে বিশেষ করে ব্যাংলুট এবং পুলিশের উপর হামলার ঘটনা কোনোভাবে সরকার মেনে নেবে না এবং সরকার যে কোনো মূল্যে তাদের রোধ করার কাজ করবে এবং তিনি বলেছেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন যেন যৌথ একটা জোরালো অভিযান এখানে পরিচালনা করা হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেনাবাহিনীর যৌথ অভিযানের আগেই এখানে পুলিশ প্রশাসন বিজিবি এবং র্যাব তাদের নিয়মিত কার্যক্রম চালানোর তিনি নির্দেশ দিয়েছেন এবং তারা চালাবেন বলে বলেছেন এবং তিনি বলেছেন এই ঘটনা যারা ঘটিয়েছে তারা যদি দেশের বাইরেও কে চলে যায় তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হবে বলে তিনি মন্তব্য করেছেন অপরদিকে আমাদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন এই ঘটনার সাথে বাইরের কোনো শক্তি বিশেষ করে মিজোরাম এবং মিয়ানমারের যে কথা বলা হচ্ছে তিনি বলেছেন তিনি মনে করেন না তাদের সাথে কোনো যোগসূত্র আছে এবং তিনি বলেছেন যেহেতু মিয়ানমার এবং মিজোরাম তারা নিজেরাই তাদের সমস্যা সমাধানে ব্যস্ত আছেন সেই হিসেবে তিনি মনে করছেন না তাদের কোনো এখানে মদত আছে তিনি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পাহাড়ে বিশেষ করে থানসির কথা তিনি উল্লেখ করেছেন এখানে অনেক বিদেশি পর্যটক আছে এবং থানসির যে পর্যটন সৌন্দর্য দেশের বিদেশে ছড়িয়ে পড়েছে সেই সৌন্দর্য জায়গায় কেন হঠাৎ করে এই আঘাত সেটা যাতে কোনোভাবে বাড়তে না পারে তিনি সেই বিষয়টা বলেছেন এবং তিনি আসলে শেষের দিকে যে কথাটা বলেছেন যে জনগণ যে সরকার জনগণ যেটা বলে তারা সেটা করবে জনগণ যদি চায় যে শান্তি প্রক্রিয়ার যে আলোচনা সেটা যদি চালিয়ে যাওয়ার কথা যদি জনগণ বলে তাহলে তিন তারা অবশ্যই চালিয়ে নেবেন বলে তিনি বলেছেন বান্দরবানের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ বান্দরবানের রোমায় ব্যাংক লুটের ঘটনায় মেরে নিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঘটনাস্থলের আশপাশের ক্যামেরাগুলো ছিল নষ্ট আর বিদ্যুৎ না থাকায় পাওয়া যায়নি ব্যাংকের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজ এছাড়া প্রশ্ন উঠেছে ব্যাংকে টাকা থাকার খবরই বা কিভাবে কুকিচিন সদস্যরা সে কারণেই নানা দিক মাথায় রেখে এগুচ্ছেন তদন্ত সংশ্লিষ্টরা উপজেলা পরিষদের সামনেই কুকি হামলার মুখে পড়া সেই সোনালী ব্যাংক এর সামনে উপজেলা পরিষদের একতলা ভান্ডার ভবন এ ভবনটির সামনে থাকা সিসিটিভি ক্যামেরাটি নিয়ন্ত্রণ করা হয় উপজেলা পরিষদ থেকে তবে অজানা কারণে সেটি সক্রিয় নয় সিসিটিভি ছিল ব্যাংকের সামনেও সেটিও ছিল নষ্ট তদন্ত সংশ্লিষ্টরা বলছেন ব্যাংকের ভেতরের ক্যামেরা সচল থাকলেও বিদ্যুৎ না থাকায় বন্ধ ছিল সেসব ডিভাইস সেই সিসিটিভি ডিভিআর জব্দ করে সিআইডির ফরেন্সিক বিভাগে পাঠাচ্ছে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখার সময় এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ব্যাংকে লুটের ঘটনায় গোয়েন্দা গাফিলতি আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে কোন জিনিসকেই আমরা আন চ্যালেঞ্জ যেতে দেব না আমরা একটু সবগুলোই উৎসটা কোথায় কিভাবে হলো সবগুলো আমরা বের করব কারো গাফিলতি আছে কিনা আমরা সবকিছুই দেখব কোন জায়গা থেকে ফেল করেছে কিংবা কেউ পাইনি এই সব কিছু আমরা দেখবো এখন আমাদের আমরা দেখে নেই আমরা তারপরে সিদ্ধান্ত আমরা ব্যবস্থা নেব ঘটনা যাই হোক তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ার করেছেন মন্ত্রী আমরা কঠোর অবস্থানে যাব আমরা কোনো ক্রমেই আইন শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না এই শান্তিপ্রিয় এলাকায় যেখানে নাকি শান্তির সব সবসময় বইত এখানে অশান্তি হোক এটা আমরা চাই না আমরা অবশ্যই এর কারণ কারা করেছে কাদের সহযোগিতা ছিল সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ব্যবস্থা নেব সোনালী ব্যাংক লুটের ঘটনায় রুমায় মামলা হয়েছে তিনটি তবে এখনো আটক হয়নি কেউ আসামি কারা তাও জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ রুমা বান্দরবান পাশের দেশের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে কেএনএফ অস্ত্র সহায়তা পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সকালে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ের বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি বলেন বান্দরবানের সন্ত্রাসী হামলার বিষয়টি সরকার খুবই গুরুত্বের সাথে দেখছে নির্মূল না করা পর্যন্ত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এ সময় সোমালিয়ায় জলদস্যুদের কাছ থেকে নাবিকদের ফিরিয়ে আনার বিষয়টি অনেক দূর এগিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে এবং পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে যারা ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র তাদের কাছে এসছে বলে জানা গেছে বান্দরবানে সন্ত্রাসীরা বাইরের কারো সহযোগিতা পাচ্ছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মন্ত্রয় ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে এ কথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন পাহাড়ে যৌথ অভিযান চলছে পরিস্থিতি যেন অবনতি না হয় সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি অভিযান চলছে আশা পরিস্থিতি কন্ট্রোলে চলে বিচ্ছিন্নভাবে এসব ঘটনা তো আর এটা গোটা পাহাড় এখানে অশান্ত হওয়ার কোনো কারণ সীমান্ত থেকে কোনো হবে মনে যাত্রায় মহাসড়কের বিভিন্ন স্থানে বেড়েছে যানবাহনের চাপ এতে কিছু স্থানে থেমে থেমে গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে তবে বড় ধরনের যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছে উত্তরবঙ্গের মানুষ যান চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কাজ করছে পুলিশ কমিউনিটি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদযাত্রায় সড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ রাজধানী ও আশপাশের জেলা থেকে এক কোটিরও বেশি মানুষ যাবেন দেশের বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় বেড়েছে যানবাহনের চাপ বিমানবন্দর আবদুল্লাপুর টঙ্গি কলেজ গেটসহ কয়েকটি পয়েন্টে ধীরগতিতে চলছে গাড়ি এতে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের যে একটু বেশি সময় লাগছে উত্তর দিকে আমাদের আইয়ারপোর্ট জামাস एयरपोर्ट থেকে ওড়ে আব্দুল্লাহপুর আসছি তারপরে জাম লাগবে एयरपोर्टে রংগিরেতেও জাম লাগবে ইজ্জতটা সস্তিদায়ক করতে নানা উদ্যোগের কথা জানিয়েছে আইনস্টাইন খোলা বাহিনী প্রচুর পরিমাণে ইজি বাই কাটক করেছি ইজি বাই কাটক করে আমরা এখন ইজি বাইক মুক্ত রেখেছি রাস্তাকে এবং গত কালকে থেকে আমাদের স্পেশাল ডিপ্লয়মেন্ট শুরু হয়েছে আমাদের সাথে থানা পুলিশ সহ এই আম পুলিশ ব্যাটেলিয়ানের সদস্যরাও যোগ দিচ্ছে ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্র মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে বাড়তি যাত্রীর চাপ এখনো তৈরি হয়নি বলছেন পরিবহন সংশ্লিষ্টরা ঢাকা টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোন যানজটের খবর পাওয়া যায়নি এতে করে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারছেন উত্তরবঙ্গের মানুষ নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কে যানজট না থাকলেও বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন দূরপাল্লার যাত্রীরা আগের দামে একটু তো নেবেই তারা পঞ্চাশ টাকা একশো টাকা বকশিস তো আলাদা নেবে যাত্রী যুত্রী নাই তো জামজটটাও নাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক মহাসড়কে তৎপর রয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ উত্তরাঞ্চলে এই যাত্রা স্বস্তিদায়ক করতে আজ উদ্বোধন হচ্ছে এলেঙ্গা হাটিকুমরুল রংপুরে পাঁচটি ফ্লাইওভার পরপরই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সাসেক প্রকল্পের দুই অধীনে নির্মিত তিনটি ওভারপাস এবং একটি সেতু সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওভারপাস ও সেতু উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বাদুল কাদের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি পাঁচলিয়া ও দাঁতপুর এলাকায় তিনটি ওভারপাস এবং দাঁতিয়া সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে এর ফলে এবারের ঈদ যাত্রা স্বস্তিকর হবে বলে আশা প্রকাশ করেছেন প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান বগুড়ায় বাস প্রাইভেট কার সংঘর্ষে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যুতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল জনে সকাল দশটার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে যখন দাম লাগে তখন গাড়িটা সরিয়ে রাখে একটু পাশে যায় দেখি তিনটে স্পটে মারা গেছে আর একটা ভিতরেই ছিল অবস্থা তার খারাপ অবস্থায় ছিল কথা শুনে আসে দেখি যে বাসের সামনে কারটা জুমরে মুসতে আছে আর আমি লাশ দেখতে পাইনি ভয়ে পাশে যাইনি আর আমি শুনেছি যে মা মারা গেছে তিন চারজন ছিল এবার জানাবো ঈদের কেনাকাটার খবর ঈদ কেনাকাটার শেষের দিকে জমে উঠেছে জুতার বাজার ব্র্যান্ডের দোকানগুলোতে বাড়ছে ভিড় রাজধানীর যমুনা ফিউচার পার্কে বে এর বিক্রয় কেন্দ্রেও দেখা গেল একই চিত্র সব বয়সীদের জন্য বৈচিত্র্যময় ডিজাইনের নতুন সব জুতা এনেছে বে সেই সঙ্গে ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিকাশের ক্যাশব্যাক অফারও যোগ করেছে কেনাকাটায় বাড়তি আনন্দ রাজধানীর যমুনা ফিউচার পার্কের জুতার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড বে এর আউটলেট এই বিক্রয় কেন্দ্রে পুরো পরিবার নিয়ে বাড্ডা থেকে জুতা কিনতে এসেছেন শাহনাজ ইসলাম স্মৃতি ঈদে কেনা বেচার এসেছেন এখানে ঈদকে উপলক্ষ করে আমরা ফুল ফ্যামিলি এখানে আসছি যেহেতু এখানে ফুল পাওয়া যায় তো সেই জিনিসটা মাথায় রেখে যেন আমরা এক জায়গা থেকে ফুল ফ্যামিলির শপিংটা করতে পারি খুব কমফোর্টেবল যেন আমাদের জন্য ইজি হয় টাইমটাও বেঁচে যায় স্মৃতির মতো আরো অনেকেই আসছেন ঈদের অন্য সব কেনাকাটা শেষে জুতা কিনতে আর কেনাকাটায় এই গরমে শপিং মলের ব্র্যান্ডের দোকানেই ভরসা তাদের বিকাশের ক্যাশব্যাক অফারও লুফে নিচ্ছেন ক্রেতারা বিকাশে একটা অফার চলতেছে কোপন দিয়ে করলে একশো টাকা ছাড় বিকাশ পেমেন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেলাম প্রতি উৎসবে ব্র্যান্ডগুলোর ডিজাইনে আনা হয় ভিন্নতা এবার তাই মেয়েদের জুতা ডিজাইনেও ট্রেন্ডি ফ্যাশনের ছাপ গরমকে কেন্দ্র করে আরামদায়ক জুতার পসরাও সাজিয়েছে ব্র্যান্ড শপগুলো বের কালেকশন বলতে বের জুতার সোল অনেক ভালো হয় অনেক দিন মানে আমার রেগুলার ইউজের জন্য অনেক বেটার একটু কমফোর্টেবলের মধ্যে যেগুলি একটু মানে ট্রেন্ডি জোন টু ক্রিয়েট করবে সেগুলো শুধু মেয়েদেরই নয় বের আউটলেটে মিলছে ছেলে বয়োজ্যেষ্ঠ এবং তরুণদের জুতা নতুন প্রজন্মের কথা ভেবে নিয়ে এসেছে নতুন নতুন ডিজাইনের জুতা পছন্দসই জুতা মেলাতে দিচ্ছেন ট্রায়াল ব্র্যান্ড শপে আসছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির একটু সফট টাইপের জুতো হবে যেটা পরে আমরা কমফোর্টেবল মনে করব কমফোর্টেবল আছে ভালো কালেকশন আছে দামও দামও সাশ্রয় আছে রিজনেবল প্রাইস আছে ঈদ মাথায় রেখে মোটামুটি আমাদের ছেলেদের এবং মেয়েদের দুটোই আসে এবং সাথে বাচ্চাদেরও আসে রমজান শেষ হতে নেই আর খুব বেশি সময় আবার অনেকেই ঈদের ছুটিতে যাবেন ঢাকার বাইরে তাই পরিবারের শপিং শেষ করতে শেষ বেলায় ব্র্যান্ড এসব আউটলেটে ভিড় করছেন ক্রেতারা মাহমুদা মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর দেশের অন্যতম বড় কাপড়ের হাট কুষ্টিয়ার পোড়দহ হাট দেশি শাড়ি লুঙ্গি গামছা বিক্রি হচ্ছে বেশি আছে বিদেশি কাপড়ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা ভিড় করছেন হাটে হাটের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতি বুধ বৃহস্পতি ও শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা বিক্রেতার হাগডাকে মুখর হয়ে ওঠে দেশের অন্যতম বৃহৎ কুষ্টিয়ার পুরাদহ কাপড়ের হাট ঈদকে সামনে রেখে বেড়েছে সমাগম পাইকারি কাপড় কিনতে ভিড় জমিয়েছেন বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর বেচা কেনা কম আমাদের এখানে বেশি বিক্রি হয়ে প্রিন্টের শাড়ি জাকাতের শাড়ি মনে করেন টাঙ্গাইল শাড়ি আমাদের ম্যান ব্যবসায় টাঙ্গাইল শাড়ি এবং কম্বলগুলা জীবন চাহিদা মেটানোর জন্য একটা মানুষের যা দরকার কাপড় যদি এক বছর নাও কিনে সে কিন্তু তৈরি করতে মানে চলতে পারবে কিন্তু খাবার তো আসলে না খেয়ে থাকতে পারবে না আর রমজানের প্রতিটা জিনিসের দাম বেশি ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে হাট এলাকা ও এর আশপাশে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা পরাদয় যাতে নির্বিঘ্নে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে এবং যারা ক্রেতা বিক্রেতা সবাই যাতে তাদের নিরাপদের সহিত গমনাগমন করতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট আছি এছাড়াও আমাদের গোয়েন্দা তৎপরতাও আছে খুলনা বিভাগের প্রায় সব জেলা এবং ঢাকা ও এর আশপাশের অনেক জেলার ব্যবসায়ীরা এখানে আসেন কাপড় নিতে তাই ব্যবসায়ীদের সুবিধার কথা ভেবে বেশ কয়েকটি ব্যাংকের শাখা সরকারি ছুটির দিনও খোলা রাখা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চাঁদপুরের মতলবে কৃষি ব্যাংকের নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় এক নারী সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যাংকে উদ্দেশ্যে এই হত্যার ঘটনা বলে জানিয়েছেন পিবিআই এর পুলিশ মোস্তফা কামাল রাশেদ তিনি জানান তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে সাভারের অগ্রণী হাউজিং সোসাইটিতে অভিযান চালিয়ে মোহাম্মদ সজীবকে গ্রেপ্তার করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মতলব থেকে গ্রেপ্তার করা হয় মিলি আক্তারকে পুকুর থেকে উদ্ধার করা হয় ব্যাংকের বল্ট কাটার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন সরঞ্জাম গত চব্বিশে ফেব্রুয়ারি কৃষি ব্যাংকের ছাদ থেকে নৈশব প্রহরী হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ পরদিন মতব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার চট্টগ্রামের একটি মার্কেটে বিরোধ মীমাংসার বৈঠকে ব্যবসায়ী নেতাকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান জানান তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এর মধ্যে চশিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়েছে মেয়র তাদের সমাধানের জন্য সোমবার পর্যন্ত সময় দিয়েছেন বলে জানান তিনি শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদ শ্বশুরের দোকান ভাড়া নিয়ে বিরোধ মীমাংসার বৈঠকে মার্কেট কমিটির প্রচার সম্পাদককে মারধর করেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর চলছে ব্যাপক সমালোচনা নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরায় এগারো জেলেকে আটক করেছে নৌ পুলিশ এর মধ্যে নয় জনের বিরুদ্ধে মৎস্য আইনের মামলা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের লালপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় এসব জেলেদের আটক করা হয় এ সময় তাদের হেফাজতে থাকা তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চারটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা মামলার আলামত হিসেবে জব্দ করা হয় আগামী ত্রিশে এপ্রিল পর্যন্ত এই অভিযান চলবে বলে জানায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় গণপিটুনিতে দুজন আহত হয়েছেন পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে উপজেলার মহেরা রেল স্টেশন থেকে র্যাব পরিচয় দিয়ে দুর্বৃত্তরা এক ব্যবসায়ীকে তুলে নিয়ে যায় পরে মহাসড়কে গাড়ি থামিয়ে টাকা আদায়ের সময় স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন তাদের গতিরোধ করে এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয় গ্রেপ্তার দুজনের কাছ থেকে ওয়াকি টকি নকল পিস্তল উদ্ধার এবং তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে রাজশাহীতে সিজারিয়ান অস্ত্রোপচারের আগে স্যালাইন দেওয়ার পর কিডনি অকেচু হয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে দুই প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে মৃত্যুর কারণ জানতে গঠন করা হয়েছে ছয় সদস্যের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গেল উনিশে মার্চ সিজারিয়ান অস্ত্রোপচারের আগে আইভি স্যালাইন দেয়ার পর দুই নারীর শারীরিক সমস্যা শুরু হয় অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তাদের অবস্থা আরও খারাপ হতে থাকে তাদের কিডনির কার্যক্ষমতা কমে গিয়ে হার্টে ব্লক দেখা দেয় এ সময় একজনকে আইসিউতে নেওয়া হয় এবং অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পরে দুজনেরই মৃত্যু হয় সেই তাদের করে তার সেখানে অপারেশনকে উদ্ধার উদ্ধারণ করার চেষ্টা বলেছে থেকে আমি জানতে পারবো তখন 24 টি নিতে হয় বা উপযুক্ত মনে করি এখন অবশ্যই ভাবে এগোবো এ ছিল সমগ্র বাংলাদেশে আমন্ত্রণ পরের আয়োজন